আমরা আমাদের লেকচার সিরিজের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব ক্যালোরিমিতের মূলনীতি নিয়ে। তো আমরা যে তাপমাত্রার লেকচারে যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও ঠিক সেরকম একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আমি যখন বলেছিলাম বরফ আর পানি পাশাপাশি রাখলাম এবং বরফকে পানির ভিতর ছেড়ে দিলাম, তখন কি হবে? আমার পানির তাপমাত্রা বরফ থেকে বেশি, সো পানি বরফকে তাপ দিবে, বরফ পানি থেকে তাপ নেবে এবং নেয়ার ফলে বরফটা গলতে শুরু করবে। এবং এই যে তাপ পানি থেকে নিচ্ছে, এই নেয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বরফের তাপমাত্রা আর পানির তাপমাত্রা ইকুয়াল বা সমান না হয়। যখন সমান হয়ে যাবে তখনই এই তাপ নেয়াটা বন্ধ হয়ে যাবে। তো ক্যালোরিমিতের মূলনীতিটাও অনেকটা এরকমই দুইটা শর্ত সমর্থন করে। যখন দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আনা হয়, একটা তাপমাত্রা বেশি থাকে এবং আরেকটা তাপমাত্রা কম থাকে, তখন বেশি তাপের বস্তু কম তাপের বস্তুকে তাপ ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। এবং অবশ্যই উত্তপ্ত বস্তুটা তাপ ছাড়বে, বিকিরণ করবে, এবং যেটা উত্তপ্ত না শীতল বস্তু সেটা তাপ গ্রহণ করবে। এবং এই প্রক্রিয়াতে গৃহীত তাপ এবং বর্জিত তাপের পরিমাণ অলওয়েজ সমান থাকবে, অর্থাৎ তাপমাত্রা নষ্ট হবে না, কোনো তাপ নষ্ট হবে না। গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। তো আমরা আপেক্ষিক তাপ এবং তাপশক্তির যে সম্পর্কটা রয়েছে এটা সেই আগের ক্লাসেই দেখেছি। এখন এই মূলনীতিটাকে ইউজ করে আমরা দেখি কীরকম ম্যাথ আসতে পারে। দেখো, এখানে একটা পাত্রের কথা বলা হয়েছে, সেই পাত্রটা কিসের তা দেওয়া হয়নি। আচ্ছা, তো এটাকে আমরা ধরে নিয়েছি তামার পাত্র, কপার। এই পাত্রটার নিজের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং এর ভর 500 গ্রাম। এই পাত্রের ভিতরে 200 মিলিলিটার এবং 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে। তো চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ সর্বশেষ তাপমাত্রা 70 ডিগ্রি করতে অতিরিক্ত কতটুকু পানি প্রয়োজন? তো এখানে পাত্রের এক ধরনের তাপ, পানির এক ধরনের তাপ, দুটো যখন একটা উচ্চতাপ থেকে তো অবশ্যই নিম্ন তাপমাত্রার বস্তুটি তাপ নিবে, এখানে উচ্চ তাপমাত্রায় পানি এবং নিম্ন তাপমাত্রায় আছে সেই পাত্রটা কপারের, তাপ দেয়া নেওয়া চলবে। চলার পর চূড়ান্ত তাপমাত্রা যখন 70 ডিগ্রি সেলসিয়াস হবে তখন, অর্থাৎ এখানে বলা হয়েছে চূড়ান্ত তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস করতে আর কতটুকু পানির প্রয়োজন। তো আমরা দেখব যে আসলে কি অতিরিক্ত পানির প্রয়োজন আছে নাকি এই তাপমাত্রায় সেটা স্পর্শ করতে পারবে চূড়ান্ত তাপমাত্রা। তো এখানে আমার যে ফ্যাক্টরটা ঘটছে, আমাদের প্রাথমিক তাপমাত্রা তামার ক্ষেত্রে টি কপার 23 ডিগ্রি সেলসিয়াস এবং পানির ক্ষেত্রে টি ওয়াটার 75 ডিগ্রি সেলসিয়াস। সো একবার আমি দিই, এখানে তামার আপেক্ষিক তাপ, এটা আমরা গত ক্লাসে দেখেছি, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তো আমাদের মিশ্রণের তাপমাত্রা যেটা সেটা বলা হয়েছে টি, এটা হওয়া লাগবে 70 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের এখানে গৃহীত তাপ এবং বর্জিত তাপটা হিসাব করতে হবে। সো প্রথম কথা হলো কে তাপ নিচ্ছে, এখানে অবশ্যই তামাক তাপ নিচ্ছে, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে কর্তৃক, তামাক কর্তৃক গৃহীত তাপ। কিউ ইজ ইকুয়াল টু বা কিউ কপার লিখতে পারো MS ডেল থিটা,
ডেল থিটা বা ডেল টি ধরো, এম এস ডেল টি, সো এখানে আমার তামার ভর দেওয়া আছে 5 এর ভর 500 গ্রাম, এটাকে কেজিতে নেব, স্ট্যান্ডার্ড একক 0.5 কেজি, এস 400, আর ডেল টি আমার ছিল হতে হবে 70 এবং ছিল 23। তো এটাকে আমাদের কেলভিনে নিয়ে হিসাব করলে স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা হলো কেলভিনে নিয়ে হিসাব করা, তবে সেলসিয়াস দিয়েও আমরা হিসাব করে দেখতে পারি, কারণ আমাদের 70 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের যে পার্থক্য, আমরা যদি এটাকে কেলভিনে কনভার্ট করি তারপরেও কিন্তু সেই পার্থক্যটা একই থাকবে। তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো, এখানে কোনো পার্থক্য নেই, সো আমরা এখানে সেলসিয়াসেই রাখছি, যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসে কোনো প্রবলেম হবে না। তবে স্ট্যান্ডার্ড নিয়ম হলো এখানে কেলভিনে কনভার্ট করে নেওয়া। সো এখানে তামা হচ্ছে গৃহীত তাপ, যেটা হচ্ছে সেটা হলো 9400 জুল। সো আমরা তামা কর্তৃক গৃহীত তাপ বের করলাম, এখন পানি কর্তৃক বর্জিত তাপটাও বের করি। সো এখানে পানি কর্তৃক বর্জিত তাপ কিউ ওয়াটার ইজ ইকুয়াল টু এম এস ডেল টি। এটা এখন দেখো পানির যেখানে 200 মিলিলিটার আছে, আমাদের কিন্তু এই 200 মিলিলিটার এখন হিসাবে নেওয়া যাবে না, কারণ আমার বলছে অতিরিক্ত কতটুকু পানি প্রয়োজন, আমাদের এম এর মানটাই নির্ণয় করতে হবে, তারপর সেটাকে 200 মিলিলিটারের সাথে কম্পেয়ার করতে হবে যে এটা কি আসলে বেশি না কম। যদি বেশি হয় তাহলে অতিরিক্ত পানি ইউজ করতে হবে। সো এখানে আমরা এটাকে এম ডব্লু লিখব, পানির আপেক্ষিক তাপ জানি 4200, আর ডেলটি পানির আগের যেহেতু বর্জন করছে পানির তাপমাত্রা বিয়োগ চূড়ান্তটা। সো এখানে আমরা পাচ্ছি এম ডব্লু মাইনাস এম ডব্লু ইন্টু 21000 জুল। সো এখন ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী আমার গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান, আমার গৃহীত তাপটা ছিল কিউ সি ইউ এবং বর্জিত তাপ কিউ ডব্লু। সো ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী কিউ ডব্লু ইজ ইকুয়াল টু কিউ সি ইউ, এম ডব্লু 21000, আর কিউ সি ইউ এর মান যেটা ছিল আমাদের 9400। সো আমাদের এখানে এম ডব্লিউ এর মান ক্যালকুলেশন করলে আসে 9400/21000। .448 কেজি, বা এটাকে যদি গ্রামে নিই তাহলে 4.4। তাহলে দেখো আমাদের পানি আছে 200 মিলিলিটার, সো মিলিলিটারকে আমরা গ্রামে ইকুইভ্যালেন্ট ধরতে পারি, সেই জন্য আমরা এটাকে গ্রামে কনভার্ট করে নিলাম। সো এখন দেখো আমাদের এখানে অ্যান্সারটা আসলো 448 গ্রাম এবং পানি আছে 200 মিলিলিটার, সো কোনটা বেশি? অবশ্যই 448 গ্রাম বেশি, এবং সেটা কতটুকু বেশি? তাহলে অতিরিক্ত পানি লাগবে 448-200 গ্রাম। সো চূড়ান্ত তাপমাত্রা আমার 70 ডিগ্রি সেলসিয়াস করতে আমার অতিরিক্ত পানির পরিমাণ লাগতেছে 248 গ্রাম বা 248 মিলিলিটার। সো এত পরিমাণ পানি আমার মিশ্রণের সাথে যোগ করতে হবে। তো আশা করি এই চ্যাপ্টারের এই রিলেটেড ম্যাথগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং আমি সুপ্ত তাপ সহ আরও একটি ম্যাথ নিয়ে এই চ্যাপ্টার শেষে আলোচনা করব। তো আশা করি সেটা দিয়ে মোটামুটি তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এখানে ম্যাথ নিয়ে।